ইছাপুর লেলিন নগর স্পোর্টিং ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন হলো রক্তদান শিবিরের মধ্যে দিয়ে। এই দিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কারুলিয়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সঞ্জয় সিং এবং অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর। লেলিনগর স্পোর্টিং ক্লাবের এই বছর সুবর্ণ জয়ন্তী দিবসে পদার্পণ করল। এই বছরে আজকের দিনে ওনারা রক্তদান শিবিরের আয়োজন করেছেন। এক সপ্তাহ ধরে চলছে বিভিন্ন রকমের অনুষ্ঠান। আজকে রক্তদান শিবিরে উপস্থিত হয়েছেন গারুলিয়ার নবনির্বাচিত চেয়ারম্যান সঞ্জয় সিং মহাশয়। আমাদের সাথে রয়েছেন সঞ্জয়দা, আমি সঞ্জয়দের সাথে কথা বলে নেব। সঞ্জয়দা, লেলিনগর স্পোর্টিং ক্লাবের সুবর্ণ জয়ন্তী দিবস এবং তুমি আজকে এখানে উপস্থিত হয়েছো, তো তুমি এই ক্লাব কর্তৃপক্ষের যাদের এই উদ্যোগে তুমি তাদের কি বার্তা দিতে চাও? অনেক ভালো একটা আরো সবসময় কাজে লাগে। এখানকার সবাই মিলে চলছে, সব পাড়াবাসীরা সবাই আচ্ছা সঞ্জয়দা, আমি একটু অন্যরকম প্রশ্নতে আসছি। গত বছর 23 মে ভোটের পর গারুলিয়া মিউনিসিপ্যালিটিতে একটা অন্যরকম রাজনৈতিক বাতাবরণ তৈরি হয়েছিল, যেটা দেখা গেছিল যে গারুলিয়া মিউনিসিপ্যালিটি বিজেপি সরকারের অধীনে চলে গেছিল, কিন্তু তারপরে তৃণমূল সরকারের জয় এবং তুমি চেয়ারম্যান, এই নিয়ে তুমি কি বলবে? মানে এটা কেন, তার মানে মানুষ কি তোমাদের পাশে রয়েছে, তোমার কি মনে হয়? যারা গেছেন তারা বুঝতে পেরেছেন আমরা যেখানে গেছি কোনো কাজকর্ম করতে পারছি না, মানুষের কাছে ঠিকভাবে যেতে পারছি না, কোনো কাজও করতে পারছে না। এই চিন্তাধারণা করে তারা আবার ফিরে আসছে না। তৃণমূলের সরকার অনেকদিন ধরে গারুলিয়া মিউনিসিপ্যালিটিতে রাজত্ব করেছে এবং এখন বিজেপি সরকারের জয় হলো। এই তৃণমূল সরকার আসার আগে যে গারুলিয়া মিউনিসিপ্যালিটির অবস্থা এবং বর্তমানে যে অবস্থা, এটার যদি পার্থক্য করে তুমি একটু রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু প্রতিবাদ করছে, কেন্দ্র বলেছে যে এনআরসি সিএ হবে ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু মুখ্যমন্ত্রী এটা নিয়ে সরব হয়েছেন, প্রতিবাদ করেছে, তোমার এই নিয়ে কি বক্তব্য? আজকে প্রতিবাদ শুধু খুবই প্রথম বাংলা করেছে, বাংলার পরে দেখুন এখন সব পুরো অনেক জায়গায় আমাদের প্রতিবাদ সভা হচ্ছে, সব জায়গায় একটা মানুষ একটা ঝড় ঝড়ের মতন পরবর্তী সময় যখন আমরা হাঁটা শুরু করেছি মানুষের মধ্যে একটা, যখন আমরা কার্ড বিলি করছি, তার নাম্বার বিলি করছি, বলছি আপনারা যদি কারোর কাছে যদি পছন্দ হন আপনি সরাসরি দিদিকে বলুন, তারা স্বতঃস্ফূর্ত ভাবে নিজের স্মাইল দিয়ে সে এটা গ্রহণ করছে। মানুষকে দেখুন, প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জি যেখানে জয় সেখানে মমতা ব্যানার্জি যেখানে আমাদের গাউলিয়া পৌরসভা আবার নতুন করে তৃণমূল কংগ্রেসে আবার ভোট হবে। রক্তদান শিবির অলরেডি হচ্ছে দেখতে পাচ্ছি, এবং এছাড়াও কি কি অনুষ্ঠান হচ্ছে? প্রথমে আমি বলি যে আপনাদের চ্যানেলকে ধন্যবাদ, আজকে আমাদের লেলিনগর স্পোর্টিং ক্লাবের 50 বছর পূর্তি, সুবর্ণ জয়ন্তী বর্ষ। আজ থেকে ঠিক 50 বছর আগে এই ক্লাবের প্রতিষ্ঠাতা হয়েছিল, লেলিনগরের অন্যতম প্রতিষ্ঠাতা। এই ক্লাব লেলিনগরের ক্ষেত্রে ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে অবদান দিয়েছে, এবং আমরা গতকাল 4 তারিখ লেলিনগর স্পোর্টিং ক্লাবের 50 বছর উপলক্ষে যে 1 মাসব্যাপী যে অনুষ্ঠান, তার প্রারম্ভিক সূচনা আমরা করেছি এক ঐতিহাসিক ফসল দৌড়ে। আগামী 12 তারিখ এখানে সারা লেলিনগর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এই আপাতত অঞ্চলের সমস্ত শিশুদের নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতা হবে। তারপর 13 তারিখ থেকে 19 তারিখ একটি নাইন সাইডের 8 দলীয় টিমের একটি নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, এবং এই ফুটবল টুর্নামেন্টের
১৩ থেকে ১৯ তারিখ চলবে, ১৩ তারিখ উদ্বোধন এবং ১৯ তারিখ তার ফাইনালের মধ্যে দিয়ে পরিসমাপ্তি হবে। এবং ১৩ তারিখ আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় থেকে শুরু করে প্রাক্তন সাংসদ থেকে শুরু করে বিধায়করা আসার কথা আছে এবং ওনারা আসবেন। এবং তার পরবর্তী আগামী ১ তারিখ মানে ১ ফেব্রুয়ারি এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। জি বাংলা খ্যাত সতীশ গজমীর উনি আসবেন এবং আরও অন্যান্য আনুষ্ঠানিকভাবে লোকাল শিল্পীরা থাকবেন। তারা কিন্তু চিত্রভাবেই বলবো আপনাদের চ্যানেলের মাধ্যমে লেলিনগর স্পোর্টিং ক্লাব আবার নতুন করে এই ৫০ বছর পূর্তি উপলক্ষে খেলাধুলার অনুষ্ঠান করছে। লেলিনগর স্পোর্টিং ক্লাব আজকে এই জায়গায় পৌঁছেছে, এখানকার অসংখ্য মানুষের সহযোগিতা আশীর্বাদ এবং এখানকার লেলিনগর স্পোর্টিং ক্লাবের সদস্যদের নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে এবং এখানকার সাংসদ কোটা বিধায়ক কোটার বিভিন্ন তহবিলের টাকা আজকে লেলিনগর ক্লাবের এবং মাঠের এখানে উন্নয়ন হয়েছে। এখানে লেলিনগর ক্লাবে আধুনিক জিম আছে, লেলিনগর ক্লাবে নানা রকমের পরিকাঠামো। আমাদের আবেদন বিগত দিনে যেভাবে লেলিনগর ক্লাবকে আশীর্বাদ করেছেন আগামী দিনেও আপনাদের আশীর্বাদ আপনারা বজায় রাখবেন। স্পোর্টিং ক্লাব সঞ্চয় করছে, তাই জন্য আমি স্পোর্টিং ক্লাব সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে তারা যাতে লেলিনগর স্পোর্টিং ক্লাবকে আরো সহযোগিতা করে এই জন্য আমি তাদেরকে আরো আগ্রহে আসতে অনুরোধ করি। ক্যামেরায় চিত্রম ব্যানার্জি এবং অর্ক ঘোষের রিপোর্ট, টাইমস বাংলা।